2023 সালে এসে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন এই নিয়ে যদি আপনি চিন্তা করে যান তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন। ওকে ওকে, আপনারা আমার হাতে যে ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে আমারটা। আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কি কি ঝামেলা ফেস করছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, এবং এছাড়া যে ইনফরমেশনগুলো দেব এই ইনফরমেশনগুলো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য অনেক কাজে আসবে। এই ড্রাইভিং লাইসেন্সটা আমাদের প্রতিটা বাইকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সঠিক বলেছেন। ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, কত দিন লাগে এবং কি কি ঝামেলা ফেস করতে হয় এই বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে কথা বলবো, যেটা আপনারা আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সটা আমাদের প্রতিটা বাইকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের বাংলাদেশে বর্তমানে আপনি বাইক নিয়ে যে কোনো দিকে যদি যেতে চান আপনার জন্য এই ড্রাইভিং লাইসেন্স অবশ্যই বাধ্যতামূলক। এই ড্রাইভিং লাইসেন্স আপনার সাথে থাকতেই হবে, নাহলে আপনি পুলিশই হয়রানি হবেন। এই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে অনেকে অনেক ঝামেলা ফেস করেন। এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, কত দিন লাগে এবং কি কি ঝামেলা ফেস করতে হয় এই বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। আপনারা আমার হাতে যে ড্রাইভিং লাইসেন্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এটা হচ্ছে আমারটা। আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কি কি ঝামেলা ফেস করছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, এবং এছাড়া যে ইনফরমেশনগুলো দেব এই ইনফরমেশনগুলো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য অনেক কাজে আসবে। প্রথমত শুরু করি ড্রাইভিং লাইসেন্স আপনি কীভাবে করবেন। ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে তিনটা স্টেপ পার করতে হবে। একটা হচ্ছে মানে তিনটা স্টেপে আপনাকে পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আরেকটা হচ্ছে মৌখিক, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তিনটা স্টেপ আমরা আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। তার আগে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে আপনার কী কী গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে সেই বিষয়ে জানিয়ে দিই। ড্রাইভিং লাইসেন্স করতে আপনার যে গুরুত্বপূর্ণ কাগজ লাগবে সেটা হচ্ছে প্রথমত আপনার এক কপি ছবি আর আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এই দুইটা জিনিস দিয়ে আপনাকে এই লার্নারটা করতে হবে। এই আপনারা যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লার্নার শিট। আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার আগে আপনাকে এরকম একটা লার্নার শিট তৈরি করতে হবে। তৈরি করার পর আপনাকে এরকম একটা লার্নার দেওয়া হবে। লার্নারে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে মানে সময় দিয়ে দিবে, নির্দিষ্ট সময়ের পরে আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে ডাক দিবে। এই লার্নারটা করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে যখন দিতে যাবেন তখন আপনার কী কী লাগবে সেটা বলি। লার্নারটা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি। মূল কপি তো দিবেন না, আপনি ফটোকপি দিবেন, জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপরে মেডিকেল সার্টিফিকেট। অনেকে মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে জানেন না, মেডিকেল সার্টিফিকেট কী এটা অনেকে বুঝতে একটু এলোমেলো করে ফেলে, মানে অনেকে বুঝেন না মেডিকেল সার্টিফিকেটটা কী। মেডিকেল সার্টিফিকেট হচ্ছে আপনি একটা আপনার নিকটত্ব কাছের একটা ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখানোর পর আপনার ব্লাড টেস্ট করবে। ব্লাড টেস্ট করার পরে আপনাকে যে রিপোর্টটা দেওয়া হবে ওইটা হচ্ছে মেডিকেল রিপোর্ট, ওইটা নিয়ে যাবেন। তারপরে আপনার শিক্ষাগত সনদ, শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি। মূল কপি লাগবে না, ফটোকপি লাগে। শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম হচ্ছে 8 পাস, আপনার অষ্টম শ্রেণী পাশের একটা শিক্ষাগত যোগ্যতার ইয়ে লাগবে আর কি। তারপরে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি। এই জিনিসগুলো দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স খুব সহজে করে নিতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স অনেকভাবে করা যায়, অনেকভাবে বলতে দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে লিগেল ওয়ে আর একটা হচ্ছে ইলিগেল ওয়ে। আপনি কোন ওয়েতে করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। কারণ আপনি অনেকে দেখা যায় যে নিজে নিজে করে ফেলে, অনেকে কী করে বিভিন্ন হয়ে খুঁজে বিভিন্ন হয়েতে গিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স করে। আপনি যে লার্নারটা করে ফেলবেন, লার্নারটা করার পরে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো লাগবে আপনার। তারপরে আপনি পরীক্ষার হলে উপস্থিত হবেন, আপনার নির্দিষ্ট ডেটের পরে আপনি পরীক্ষার হলে উপস্থিত হবেন। পরীক্ষার হলে উপস্থিত হওয়ার পর আপনাকে প্রথমত লিখিত পরীক্ষা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স করতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে, যেমন আপনাকে জিজ্ঞেস করবে গাড়ির ইঞ্জিন সম্পর্কে জিজ্ঞেস মানে প্রশ্ন আসতে পারে, তারপরে গাড়িতে কতজন সিটে বা ইত্যাদি ইত্যাদি। মানে ড্রাইভিং লাইসেন্স করতে আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আবার ফেল করলে সমস্যা, ফেল করলে আপনি তো যদি আপনি আপনার সঠিকভাবে যদি আপনি করতে যান ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আপনি যদি ফেল করেন তাহলে আপনার জন্য অনেক ঝামেলা হবে, ড্রাইভিং লাইসেন্স আপনি করতে পারবেন না। তো এই জন্য আগে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি অনলাইনে সার্চ করতে পারেন, অনলাইনে সার্চ করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যাওয়ার জন্য চেষ্টা করবেন।
লিখিত পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা বলতে এই যে আপনার একটা ড্রাইভিং আপনি কতটুকু বা কত কি পরিমাণে এক্সপার্ট একটা গাড়ি চালাইতে পারেন বা কত সুন্দর করে গাড়ি চালাতে পারেন, এই জন্য আপনাকে একটা এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি আপনি পাশ করেন তারপর আরেকটা পরীক্ষা যেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার সময় আপনাকে বিভিন্ন সাইন দেওয়া হবে, যে বিভিন্ন সাইন বলতে যে আপনারা যে এই সাইনগুলো দেখতে পাচ্ছেন বলবে যে এই টার্নিং ঘোরার সময় যে সাইনটা দেখাবে এই সাইনটা কিসের। তারপরে আপনাকে হয়তো দেখা যাবে যে আপনি মেডিকেলের সামনে গেলেন, মেডিকেলের সামনে কী সাইনটা আসছে ওইটা কি, স্কুলের সামনে, মসজিদের সামনে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে আপনার যে সাইনগুলো থাকে এই সাইনগুলো সম্পর্কে আপনাকে অবগত করা হবে। আপনি যদি এই সাইনগুলো বলতে পারেন তাহলে আপনি মৌখিক পরীক্ষায় পাশ করে ফেললেন। আপনি এই মৌখিক পরীক্ষা পাশ করার পরে তখন আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিবে। নির্দিষ্ট ডেট দেওয়ার পর আপনার ফিঙ্গার এবং আপনার যে মানে ছবি ওগুলো তুলবে, তোলার পরে আপনাকে স্লিপ দেওয়া হবে। মানে আপনার এই কাজটা তখন লার্নারের কাজটা তখন থাকবে না, তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। ওই স্লিপটা এখন তো দেখাতে পারতেছি না, আপনাকে যে স্লিপটা দিবে ওই স্লিপটা দিয়ে আপনি মোটামুটি চলতে পারবেন। স্লিপটা দেওয়ার পর আপনার এই যে এরকম একটা ড্রাইভিং লাইসেন্স আপনাকে দেওয়া হবে, স্মার্ট কার্ড যেটা আমরা ড্রাইভিং লাইসেন্স খুব সোনার পরিং মনে করি, এই ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে দেওয়া হবে। এটা দিয়ে আপনি অল বাংলাদেশ ঘুরতে পারবেন, মানে যেখানে খুশি সেখানে যেতে পারবেন। তো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এবার শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন লাগে, কত টাকা লাগে, কী কী ঝামেলা ফেস করতে হয়তো ওগুলো বলেছি। ড্রাইভিং লাইসেন্স করতে আপনি সরকারি খরচে যদি আপনি বর্তমানে করতে যান তখন আপনাকে এখন বর্তমানে আপনাকে প্রায় 10,000+ খরচ হবে। 10,000+ বলতে 10,000 থেকে 12,000-13,000 টাকার মধ্যে খরচ হবে সরকারি খরচে যদি আপনি করতে যান, আপনি নিজে করতে যান। আর এছাড়া যদি আপনি অন্য আয়েতে যান, অন্য আয়ে বলতে আমি সরাসরি বলি আপনি যদি দালাল দিয়ে করতে যান তাহলে আপনার খরচ হতে পারে 14,000-15,000-16,000, যার থেকে যেরকম নিতে পারে আর কি। আপনি আপনার মতো করে মানে কম্প্রোমাইজ করে নেবেন কীভাবে কম নেওয়া যায়, ওভাবে চেষ্টা করবেন যদি আপনি ওইভাবে করেন। ড্রাইভিং লাইসেন্স করতে লিগেল ওয়েতে করতে গেলে 10,000-12,000 টাকা লাগে, আর ইলিগেল ওয়ে করতে গেলে আপনার আরও বেশি লাগে। আর স্মার্ট কার্ডটা হাতে আসার আগ পর্যন্ত আপনাকে কতদিন অপেক্ষা করতে হবে, আপনি সর্বোচ্চ যদি অপেক্ষা করেন 4-5 মাস, একদম এই 5 মাসের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা আপনার হাতে পেয়ে যাবেন। অনেকেও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হাতে আসার আগ পর্যন্ত অনেক ঝামেলা ফেস করে, অনেক টেনশন ফিল করে। আসলে এটা কোনো ঝামেলা না, আপনাকে যে স্লিপটা দেওয়া হবে ওইটা দিয়ে আপনি খুব ইজিলিভাবে চলতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে যে স্লিপটা দেওয়া হবে ওই স্লিপটা খুব যত্নে রাখার জন্য চেষ্টা করবেন। ওই স্লিপের 4-5 কপি ফটোকপি করে কয়েক কপি ঘরে রাখবেন আর 1 কপি আপনার সঙ্গেই রাখবেন যেন নষ্ট হয়ে না যায়, কারণ ওই স্লিপটা দিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা আনতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিকটা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 2023 সালে এসে আপনি ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন এই নিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়া যদি আপনাদের নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ। এবং নিজে নিরাপদে বাইক রাইড করবেন, অন্যকে নিরাপদে বাইক রাইড করার জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।